like wishing for next year, inshallah. Again, I told, next year Asia Cup want to win final and cups, Bangladesh. দুই দলেই পাঁচটি করে পরিবর্তন, নিয়ম রক্ষার ম্যাচ নিয়ে মাথা ঘামানোর কি বা আছে। তবুও ভারত ফাইনালে নামতে চেয়েছিল অপরাজিত থেকে, কিন্তু সে স্বপ্ন কলম্বোর ধুলোয় মিশিয়ে দিয়েছে টিম বাংলাদেশ। এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেও দলকে উজ্জীবিত করতে একটা জয় যে খুব দরকার ছিল সাকিবদের। ম্যাচ শেষে তড়িঘড়ি করে মাঠ ছাড়ে ভারত ক্রিকেট দল, বেঞ্চের শক্তি পরখের পরীক্ষায় ব্যর্থ ইন্ডিয়া। তাই রাজ্যের হতাশা কোহলি রোহিতদের চোখে মুখে, যদিও ফাইনালের আগে ফ্যাক্ট চেক হয়ে গেল রাহুল দ্রাবিড় বাহিনীর। এদিকে বাংলাদেশ দল মাঠ ছাড়ে অনেক দেরিতে, ভিডিও কলে হয়তো স্ত্রী সন্তানের সঙ্গে মুহূর্তটা ভাগাভাগি করে নিলেন তাসকিন, অন্যদের মুখেও স্বস্তির রেখা। একদম সামনের সিটে সাকিব আল হাসান, ঠিক যেন 22 গজের মতোই লিডার। ওডিআই ফরম্যাটের এশিয়া কাপে ভারতের বিপক্ষে 11 বছর পর জয় পেতে সবচেয়ে বড় গ্যাম্বলটা তো তারই মস্তিষ্ক প্রসূত। স্কোয়াডের সবাইকে গেম টাইম দিতে তানজিম সাকিবদের কাঁধে রাখেন আস্থার হাত। ব্যাটে বলে মিস্টার 75-এর পারফরম্যান্সও ছিল সেরা। ক্যাপ্টেনকে পূর্ণ সমর্থন দেয়া চান্ডিকা হাসুরু সিংহেও প্রশংসার দাবিদার। টাইগার ক্রিকেটারদের এক নজর দেখতে ভিড় করেন সমর্থকরা। আফিফের কাছ থেকে একটা জার্সি উপহার পেয়ে মহা খুশি এই ভক্ত। I not take this happiness. I'm very, very, very happy. Happy. First time I got the gift for the Bangladesh jersey in giving to the player. But Afif is a very good. And he see my daughter. But I don't know who is give this giving this jersey another player. But Afif it show me give this my child to jersey. Thank you for Afif. And I wishing for next year. Inshallah. Again I tell. Next year Asia Cup want to win final and cups Bangladesh. ফ্যানদের ছবি তোলার আবদার মেটান শামীম পাটোয়ারি। দুই বাসে একেবারে ভিন্ন দুই চিত্র, ভারতের টিম বাসে স্পষ্ট হতাশা, আর বাংলাদেশের ক্রিকেটারদের মুখে হাসিটা ঠিক এই আলোর মতোই উজ্জ্বল। কলম্বোর প্রেমাদাসের স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, শ্রীলঙ্কা।